कर्णार मजते बानर सर्वस्रांत हो काशिल्पी बानर कबलत सर्थेबारी प्राय तीन गढ़ाल जीवन जीविकार संकट पड़ा काशिल्पी खबर लबले आहरी ना सरकार चरम दुर्योगत काशिल्प बानर तलत तीन गढ़ाल करोना महामारी और लकडाउने चरम संकटर मजलै ठेली दिया सर्थेबारीर ऐतिह्यमंडित काशिल्पलै एबार दुर्योग नमाय आनिछे बाने অসমীয়া জাতিৰ থলুৱা শিল্পৰ গৌৰৱময় ঐতিহ্য বহন কৰি অহা সৰ্থেবাৰীৰ কাঁহশিল্পৰ প্ৰতি নামি আহিছে ভয়াবহ দুৰ্যোগ সৰ্থেবাৰীৰ চৌদিশ এতিয়া বানৰ কবলত পৰা সৰ্থেবাৰীত এনেদৰে কাঁহ সামগ্ৰী নিৰ্মাণ কৰা গঢ়শালসমূহ ডুব গৈ আছে পানীত বানৰ কবলত পৰি এতিয়া চৰম দুৰ্দশাময় জীৱন পাৰ কৰিবলগীয়া হৈছে কাঁহশিল্পীসকলে काहर सामग्री निर्माण नकरिले दुबेला दुमुठी भात जोगार नहय शिल्पीसकलर पुरुषानुक्रमे केवल काहर सामग्री निर्माण करिये जीवन जीविका चलाय अहा सर्थेबारीर प्राय 300 गढ़शालर 2000 काह शिल्पीर भविष्यत होइ पड़िछे अंधकार छन्न शिल्पीखिनि तार माने रातिपुवार परा गधुले लैके काम करि 300-400 टका हाजिरा पाय आरो बजारत মানে বস্তু বানি কিনি ঘরক লৈ গধূলি আর রাতিপুয়া লগিন আরো কাম করে আরো গধূলি বজারৰ এনে আন সিস্টেমত আমার মানুহখিনি চলি আছে আমার মাটি সম্পত্তি একো নাই সর্থেবাৰী মানুহখিনিৰ এনেকে মানে পানির তল যাই আছো কোনো চাবা নাই আমাক আজিক লগিন আমার এটা কথা হল কি ঘরৰ বাসন বর্তন বিক্রি করে বাজার করে আছে শেষ তার মানে আর নাই আর ইটা তার মানে আর অবস্থা কাহিল একদম বাসনও নাই আর শেষ সোনা গহনা মাটি সম্পত্তি তো নাইয়ে লাও চীন ভিয়েটনাম জাপান ভূটান মিয়ানমার থাইল্যান্ড নেপালের সঙ্গে প্রভূত ব্যবসায়িক সম্পর্ক থাকা সর্থেবাৰীৰ কাঁহশিল্পটো করোনার প্রভাবত লকডাউন আরম্ভ হওয়ার দুমাহ পূর্বরে পড়াই বন্ধ হয়ে পড়েছিল গড়শালসমূহ বন্ধ হয়ে পড়ার লগতে বাণিজ্যিক পথ আর লেনদেন বন্ধ হয়ে পড়ার ফলত প্রত্যক্ষ আর পরোক্ষভাবে কাঁহশিল্পর সঙ্গে জড়িত প্রায় 15,000-ও অধিক লোক ক্ষতির সম্মুখীন হয়েছে এই ক্ষেত্রত রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল তথা বিত্তমন্ত্রী আর উদ্যোগ মন্ত্রীক বিশেষ আসনি গ্রহণের আহ্বান জানাইছে কাঁহশিল্পীসকলে শিল্পটোৱে নহয় যাব এনেকে যদি এই হয়ে থাকে আর যদি সরকারে যদি একো ডিসিশন আমাক যদি চকু মেলি নচয় ডিসিশন নলয় তেতিয়াহলে শিল্পটো ধ্বংস আর বাকি ধ্বংস আবার বাকি নাই শেষে হয়েছে এটা বর্তমান এটা মানুষখিনি সুখে মরব তার মানে সুখে সুখে মরব বেমার আজারের কথা আছে কি পড়া পাতির কথা আছে বহুত কথা আছে সব শেষ হয়ে গেছে তার মানে যা যে আছে বিক্রি করে মানে খালাকে চন্দ্রমোহন পাটোয়ারী খবর লওয়া নাই বরপেটার পৰা নিৰঞ্জন দাসৰ রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট বান বিধ্বস্ত কাজিরঙাত বন্য জীৱকুলৰ বিপৰ্যয় যতে ততে উদ্ধাৰ হৈছে মৃত বন্য প্ৰাণী মৃততে এতিয়াও জলমগ্ন বহুকেইটা বন শিবিৰ কাজিরঙাত বন্য প্ৰাণীৰ আৰ্তনাদ যতে ততে উদ্ধার বন্যপ্রাণীর মৃতদেহ জেদেলি ভেদেলি অসহায় বন্য জীবকুল ব্রহ্মপুত্রর বানত জলমগ্ন কাজিরঙ্গার রাষ্ট্রীয় উদ্যানত বান পরিস্থিতি কিছু খাম কাটিলেও রাষ্ট্রীয় উদ্যানখনের অধিকাংশ এলাকা এতিয়াও জলমগ্ন যার বাবে দুর্যোগ আতরা নাই বন্য জন্তুর 37 নং রাষ্ট্রীয় পথত তীব্রবেগী বাহনের খুন্দাত আটটা বন্য জন্তুর মৃত্যু হওয়ার লগতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থাত 4টা পানীত পরি 4টা অন্যান্য কারণত 8টা আর স্বাভাবিকভাবে এটা বন্য জন্তুকে ধরি মুঠ 25টা বন্য জন্তুর ইতিমধ্যে মৃত্যু হয়েছে রাষ্ট্রীয় উদ্যানখনের হাইল্যান্ড সমূহত এতিয়াও আশ্রয় লৈ আছে বহু বন্য জন্তু তার মাজতে ভোকাতুর বন্যপ্রাণীর চলিছে খাদ্যর সন্ধান যিসকল যিবোৰ পশু ওলাই গৈছে সেইবোৰ পশু মাৰি খোৱা মানুহৰ উৎপাত বেছি বাঢ়ি গৈ আছে আৰু বোকাখাট অঞ্চলত বালিজান তাতে এটা আমাৰ ছাগলী পশু মাৰিছিলে ইফালে কলিয়াবৰ আৰু বোকাখাট সমষ্টিৰ বন্যাৰ্তক সহায় কৰিবলৈ গৈ বিৰোধীক সমালোচনাৰে থকা সৰকা কৰি ৰাজ্যক বিভ্ৰান্ত কৰিলে কংগ্ৰেছ বিধায়ক ৰকিবুল হুছেইনে চৰকাৰখনে শাৰীৰিক দূৰত্বৰ কথা কয় আৰু এই বানপানীৰ সময়ত তেওঁলোকে এনেদৰে মানুহখিনিক ৰাখিছে চৰকাৰৰ কোনো ব্যৱস্থা নাই তেতিয়াহ'লে কৰোণা ভাইৰাছৰ সময়ত ডাঙৰ ডাঙৰ কথা কৈ আপোনাৰ গুৱাহাটীত বহি
প্রেস কনফারেন্স করে থাকি কি হব আজি বিশ পঁচিশ দিন একলা ঠারি আপনাদের পেট্রোল ডিজেলের দাম বড়াই দিছে তার ফলশ্রুতিত কি হয়েছে বিভিন্ন বয় বস্তুর দাম বাড়ি গেছে আপনাদের দেখিছে মানুষ হাহাকার অবস্থা মানুষ হাতত টাকা পয়সা নাই আজি চৈধ্য দিন একলগে বজার করবা বহু মানুষ নাই বুঝি পয়া নাই এবং করা বিভিন্ন ধরনের খেলি মেলি অপরিকল্পিত ব্যবস্থায় রাইজক জিয়াতো ভগাইছে সেই কারণে আপনাদের যোগেদি সরকারখনক অনুরোধ করছো দাবি করছো সরকারখন উড়াজাহাজত উঠা বাদ দিয়ক অলপ মাটিত নামি আপনাদের এই মানুষখিনিক অলপ অ্যাড্রেস করক টুল গেটের টাকা সংগ্রহ করিবর বাবেই বিজেপি সরকারে অখিল গগৈক রঙা ঘরত রাখিছে বলি অভিযোগ করে বিধায়ক হোসেনে কাজিরঙার পৰা বিতুপন বৰা নিউজ 18 অসম নর্থ ইস্ট মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের সঙ্গে ফোনযোগে বার্তালাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের শেহতীয়া পরিস্থিতির বুঝ দলে প্রধানমন্ত্রীগিয়ে বান খহনীয়া ভূমিস্খলন কোভিড-19 পরিস্থিতির বুঝ দলে রাজ্য সরকার গ্রহণ করা পদক্ষেপ সন্দর্ভত সবিশেষ জানালে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে কেন্দ্রীয় সরকারের সকল ধরনের সাহায্যের আশ্বাস প্রদান করেছে প্রধানমন্ত্রীগুলো মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের সঙ্গে ফোনযোগে বার্তালাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের শেহতীয়া পরিস্থিতির বুঝ দলে প্রধানমন্ত্রীগিয়ে বান খহনীয়া ভূমিস্খলন কোভিড-19 পরিস্থিতির বুঝ দলে রাজ্য সরকার গ্রহণ করা পদক্ষেপ সন্দর্ভত সবিশেষ জানালে মুখ্যমন্ত্রী সোণোৱালে কেন্দ্রীয় সরকারের সকল ধরনের সাহায্যের আশ্বাস প্রদান করেছে প্রধানমন্ত্রীগিয়ে দুজনক জনপ্রতিনিধি কোভিড পজিটিভ হওয়ার পিছতে করোনার আতঙ্ক খেলিছে বিধানসভায় গ্রহণ করেছে সুরক্ষামূলক ব্যবস্থা সেনিটাইজ করা হয়েছে বিধানসভার চৌহদ বারণ করা হয়েছে সাধারণ লোকর প্রবেশ বিধানসভাত কোভিড আতঙ্ক কৃষ্ণেন্দু পালর পিছত নারায়ণ ডেকা অধিক সতর্ক হয়েছে বিধানসভা বিধায়কর সরকারি আবাসত দুজনক বিধায়ক করোনা পজিটিভ হওয়ার পিছতে এতিয়া সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিধায়ক আবাস তথা বিধানসভাত কোনো সারি যাওয়া নাই কোভিড সংক্রমণের পৰা সংক্রমিত হয়েছে স্বাস্থ্যকর্মী আরক্ষীর পৰা সকলো সংক্রমিত হয়েছে জনপ্রতিনিধিও দুজনক জনপ্রতিনিধি কোভিড পজিটিভ হওয়ার পিছতে অধিক সাবধান হয়ে পড়েছে বিধানসভা পাথারকান্দির বিজেপির বিধায়ক কৃষ্ণেন্দু পালর পিছত বরক্ষেত্রীর বিজেপি বিধায়ক নারায়ণ ডেকা কোভিড পজিটিভ হয়ে চিকিৎসাধীন হওয়ার পিছতে এইদরে সেনিটাইজেশনের ব্যবস্থা করেছে বিধানসভা কর্তৃপক্ষ সেইটো আমার চলি আছে তাতে করি আছে আমার অফিসত আজি অফিসত করব কালিলে হোস্টেলত করব অনেকে করি আছে বিধানসভাত প্রবেশ করব নোৱাৰিব সকল লোক কম বিষয়া কর্মচারীরে চলিব বিধানসভার কাম কাজ গেটত আমার মানুষ থাকে বাইরা মানুষ কেতাবা আহিব বিচারে দুই একজনের কাম থাকলে তো আমি তখন মানে গোটেখিনি হেৰি করো যোনটো মানে স্যানিটাইজ করব লাগে তো টেম্পারেচার চাব লাগে সেখানে আমার চা যায় আর এখন রেজিস্টার এন্ট্রি করা যায় সাধারণ মানুষ আমি সোমাব দিয়া নাই থার্মেল স্ক্যানার হ্যান্ড স্যানিটাইজার আদির ব্যবহার পিছতে প্রয়োজনীয় লোকক প্রবেশ করবলে দিয়া হব বিধানসভা চৌহদত ক্রেমেট বিপ্লবর সহযোগত রাজু বড়ুয়া নিউজ 18 অসম নর্থ ইস্ট খবর অব্যাহত থাকিব পুনৰ সময় খন্ত আপুনি চাই আছে দিনটোৰ শিৰোনাম ডিব্ৰুগড় গণিত অধ্যাপকৰ নিৰ্লজ্জ কাণ্ড পনচাইডত অশ্লীল ভিডিঅ' আপলোড কৰি আৰক্ষীৰ জালত পৰিছে গণিত বিভাগৰ সহকাৰী অধ্যাপক ধ্ৰুৱজ্যোতি চৌধুৰী ডিব্ৰুগড়ত অংকচাৰৰ নিৰ্লজ্জ কাণ্ড পনচাইডত ছাৰৰ অশ্লীল ভিডিঅ' নিজে ভিডিঅ' আপলোড কৰা ছাৰক গ্ৰেপ্তাৰ শিক্ষক সমাজক লজ্জানত কৰা ছাৰৰ নাম ধ্ৰুৱজ্যোতি চৌধুৰী উজনি অসমৰ শিক্ষাৰ প্ৰাণ কেন্দ্ৰ ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ গণিত বিভাগৰ সহকাৰী অধ্যাপক ধ্ৰুৱজ্যোতি চৌধুৰী বিশ্ববিদ্যালয়ৰ পঞ্জীয়ক ডক্টৰ হৰিশ চন্দ্ৰ মহন্তৰ এজাহাৰৰ ভিত্তিত ডিব্ৰুগড় আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিলে নিৰ্লজ্জ সহকাৰী অধ্যাপকগৰাকী কিছুমান ভিডিঅ' ক্লিপ আপলোড হৈছে আৰু সেই আপলোড হোৱা ভিডিঅ'ত যি ফটোগ্ৰাফ ওলাইছে সেই ফটোগ্ৰাফখন আমাৰ বিশ্ববিদ্যালয়ৰ মেথছৰ এজন টিচাৰ
তেখেতৰ নাম হৈছে শ্ৰী ধুবজ্যোতি চৌধুৰী। ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিৰ সুনাম জড়িত হৈ আছে। পুলিচৰ এক এজাহাৰ যোগে আমি পুলিচক অৱগত। ৱেবছাইটত ধ্ৰুৱজ্যোতি চৌধুৰীৰ অশ্লীল ভিডিঅ' দেখাৰ পাছতে হাহাকাৰ লাগিল ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ সমাজৰ। অশ্লীল ভিডিঅ'ত দেখা ৰহস্যময় যুৱতীগৰাকীক বিশ্ববিদ্যালয়ৰে ছাত্ৰী বুলি সন্দেহ কৰিছে একাংশই। কিন্তু প্ৰাৰম্ভিক তদন্তৰ পাছতে ডিব্ৰুগড় আৰক্ষীয়ে নুই কৰিলে এই অভিযোগ। এইটো ষ্টুডেণ্ট নহয় বুলি মই মানে 100% আমি জানো। ইণ্টাৰগেশ্যনতো পাইছোঁ আৰু আমি কনফাৰ্ম কৰিছোঁ, তেখেতৰ পৰাই মানে কনফাৰ্ম কৰিছোঁ ইট ইজ নট এ ষ্টুডেণ্ট। আৰক্ষীৰ জেৰাত অভিযুক্ত ধ্ৰুৱজ্যোতি চৌধুৰীয়ে অপৰাধ স্বীকাৰ কৰাৰ লগতে দিলে বহু চাঞ্চল্যকৰ ভাষ্য। গুৱাহাটীৰ এখন হোটেলত বন্দী হৈছিল অশ্লীল দৃশ্যটো। ধ্ৰুৱজ্যোতিয়ে নিজেই কেমেৰাত বন্দী কৰিছিল সেই দৃশ্য। সেই ভাষ্যৰ আধাৰতে ডিব্ৰুগড়ৰ আমোলাপট্টিৰ পৰা আৰক্ষীয়ে জব্দ কৰিলে অশ্লীল দৃশ্য বন্দী কৰা কেমেৰা। লগতে আৰক্ষীয়ে জব্দ কৰিছে নিৰ্লজ্জ অংকচাৰ ধ্ৰুৱজ্যোতি চৌধুৰীৰ মোবাইল আৰু লেপটপ। ইণ্টাৰভিউ কৰাৰ পিছত তেখেতে মানে এডমিট কৰিছে, তেখেতে ভিডিঅ' কৰিছে, কেমেৰা ইউজ কৰি, এটা কেমেৰা ইউজ কৰি ভিডিঅ'গ্ৰাফী কৰিছে বুলি, ইন কম্প্ৰমাইজিং পজিশ্যন উইথ আনাদাৰ ৱুমেন। ঠিক আছে, চ' এই ভিডিঅ' কৰাৰ পিছত তেখেতে মানে নিজৰ লেপটপতো মানে ডেটা ট্ৰান্সফাৰ কৰিছে। চ' যোৱাকালি যেতিয়া তেখেতৰ গাড়ত আমি ৰেইড কৰিছিলোঁ, এইটো সময়তে তেখেতৰ মোবাইল আৰু তেখেতৰ লেপটপ আমি সিজ কৰিছিলোঁ। আৰু আজি ৰাতিপুৱা আমলাপট্টি এৰিয়াত এটা মানে কেমেৰা পাইছোঁ। এই যিটো কেমেৰা ইউজ কৰি তেখেতে মানে ভিডিঅ'গ্ৰাফী কৰিছে, এইটো কেমেৰাও আমি সিজ কৰিছোঁ। এতিয়া মানুহজনক আমি মানে বিকজ উই হেভ ফাউণ্ড ইনাফ এভিডেন্সেছ। কেৱল এটাই নহয়, বহু কেইগৰাকী যুৱতীৰ সৈতে অশ্লীল ভিডিঅ' নিৰ্মাণ কৰাৰ অভিযোগ উঠিছে গণিতৰ সহকাৰী অধ্যাপক ধ্ৰুৱজ্যোতি চৌধুৰীৰ বিৰুদ্ধে। ধ্ৰুৱজ্যোতি চৌধুৰীক গ্ৰেপ্তাৰ কৰা ডিব্ৰুগড় আৰক্ষীয়ে আৰম্ভ কৰিছে এনে সকলো অভিযোগৰ তদন্ত। ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ দৰে আগশাৰীৰ এখন শিক্ষানুষ্ঠানৰ সহকাৰী অধ্যাপকে সংঘটিত কৰা এই নিৰ্লজ্জ কাণ্ডক একে মুখে গৰিহণা দিছে ছাত্ৰ আৰু শিক্ষক সমাজে। কেমেৰা পাৰ্চন দিনেশৰ সৈতে ডিব্ৰুগড়ৰ পৰা টমাছ বুঢ়াগোহাঁই, News 18, অসম, নৰ্থ ইষ্ট। দক্ষিণ আফ্ৰিকাৰ ৰহস্যজনকভাৱে মৃত্যু হৈছে 400+ বন্যহস্ত্ৰী। মাত্ৰ দুটা মাহতে 400+ হাতীৰ মৃত্যুৱে উদ্বিগ্ন কৰি তুলিছে প্ৰকৃতিপ্ৰেমীক। অকসংগ ডেল্টা নামৰ অৰণ্যত উদ্ধাৰ হৈছে মৃত বন্যহস্ত্ৰী। অৰণ্যখনত আৱিৰ্ভাৱ হোৱা বিষাক্ত বীজাণুৰ সংক্ৰমণৰ বাবে বৃহৎ সংখ্যক হাতীৰ মৃত্যু হোৱা বুলি আশংকা কৰিছে বিশেষজ্ঞসকলে। মৃত হাতীৰ চেম্পল পৰীক্ষাৰ বাবে প্ৰেৰণ কৰা হৈছে যদিও এতিয়ালৈকে ৰিপৰ্ট অহা নাই। সুস্থ অৱস্থাত ঘূৰি ফুৰা হাতী হঠাতে অসুস্থ হৈ ঢলি পৰি কিছুদিনৰ পাছতে মৃত্যু হয় বুলি প্ৰকাশ কৰিছে বন্যপ্ৰাণী বিশেষজ্ঞসকলে। আফ্ৰিকাত সৰ্বাধিক সংখ্যক হাতীৰ বসতিস্থল আৰু ইতিমধ্যে হাতীৰ মৃত্যুৰ কাৰণ উদ্ধাৰৰ বাবে বিশ্বৰ কেইবাগৰাকীও হস্তী বিশেষজ্ঞ অৰণ্যখনত উপস্থিত হৈছে। নিশংস হত্যাকাণ্ডৰ বলি হ'ল জালুকবাৰীৰ যুৱক আকিল আহমেদ। শীতল মস্তিষ্কৰে ঘাতকে মূৰত আঘাত কৰি ৰেলপথত পেলাই থৈ গ'ল মৃতদেহ। কিন্তু 16 দিনৰ পাছতো জালুকবাৰী আৰক্ষী কিম্বা GRP গান দলৰ ক্ষোভিত স্থানীয় লোক। মাত্ৰ আধা ঘণ্টাৰ ব্যৱধান, সেইখিনি সময়তে ঘাতকে মৰিয়াই মৰিয়াই জালুকবাৰীৰ ৰেলপথৰ কাষত পেলাই থৈ গ'ল সুস্থ সবল যুৱক আকিল আহমেদক। 17 জুনৰ সন্ধিয়া জালুকবাৰীৰ এখন দোকানৰ CC কেমেৰাত বন্দী হৈছে বুলেট চলাই যোৱা আকিলৰ দৃশ্য। তেতিয়া সময় 7:29। তাৰ ঠিক আধা ঘণ্টাৰ পাছতে ৰেলপথত RPFে উদ্ধাৰ কৰিছিল মুমূৰ্ষু অৱস্থাত পৰি থকা আকিল আহমেদক। CC কেমেৰাত দৃশ্য বন্দী হোৱা স্থানতে ষ্টেণ্ড কৰি থোৱা অৱস্থাত উদ্ধাৰ হৈছিল আকিলৰ বুলেটখন। হেলমেট আৰু বুলেটৰ চাবিকোচা উদ্ধাৰ হৈছিল ৰেলপথত পৰি থকা আকিলৰ ওচৰত। প্ৰশ্ন হয়, বুলেটখন ৰখাই কোনে মাতি নিছিল আকিলক? মাত্ৰ কেইমিনিটমানৰ ভিতৰত আকিলৰ মূৰৰ পাছফালে কোবাই হত্যা কৰিলে কোনে?
কোনে খাত? এই প্রশ্নের উত্তর নাই জালুকবাড়ি আরক্ষী কিংবা জিআরপির হাত। আকিলর হত্যাকাণ্ডর তদন্ত আরক্ষী আর জিআরপি একজু আগবাহিব নোৱাৰাৰ বিপরীতে নিউজ এইটিনক চাঞ্চল্যকর ভাষ্য স্থানীয় লোকর। ড্রাগ সেবনকারীক বাধা দিয়ার বাবেই আকিলর এই দশা হওয়ার সন্দেহ একাংশর। এই ড্রাগস চলি গেল কি নিজে মনা করেছিল কেতে ড্রাগস ট্রাগস নাখাবি নহলে মই পুলিশত লাগে দিম এই কোয়ার কথাখিনি খিনি অল্প ঝটপট লাগি গেছে এতে আর তবু এতে ড্রাগস তো বিন্দাস চলি থাকে চলি গেলা মারি থাকে খাই থাকে আর এখানে কথা থাকিল বাইকর কথা বাইক তো আকিলরে আছিল এটু এটা এটু কব নোর কোরকল লড়া বহুত জায়গার লড়া আহে এটা কেন কম কোন কোন আছে এতে। রেলপথত পড়ে থাকা আকিলক উদ্ধার করা আরপিএফ আর জিআরপিয়ে হেলমেট আর বুলেটর চাবিকোচা পালে যদিও নাপালে আকিলর মানিবেগ। কেবাখনো পরিচয় পত্র থাকা মানিবেগটো উদ্ধার হওয়া হলে সময়ত খবর পালেহেতেন পরিয়ালে, কিন্তু সেয়া বিচরা নাছিল ঘাতকর দলে। সেইবাবে আকিলর মূরত আঘাত করে মানিবেগটোর সঙ্গে আঁতরি গৈছিল ঘাতক। ইয়ার পাছতো কি জালুকবাড়ি আরক্ষী কি জিআরপি কোনেও সঠিক রূপত করা নাই হত্যাকাণ্ডর তদন্ত। কিন্তু কিয় কিহৰ বাবে আৰক্ষী আৰু জিআৰপিৰ এই গাফিলতি? ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। নাও বা কলৰ ভুৰেৰে নহয় বৈদ্যুতিক তাঁৰৰ সহায়ত বিপদসংকুল যাত্ৰা বানত আবদ্ধ লোকৰ। বঙাইগাঁও জিলাৰ জামদহাত বানৰ মাজতে আবদ্ধ লোকসকলে বৈদ্যুতিক তাঁৰৰ সহায়ত নৈ পাৰ হোৱাৰ ভয়ংকৰ দৃশ্য বন্দী হৈছে নিউজ 18ৰ কেমেৰাত। আইনৈ পলয়ংকাৰী বানে জামদহা আৰু জাৰাগুৰিৰ মাজত থকা বাঁহৰ দলং উটুৱাই নিয়াৰ পিছত ৰাইজে এনেদৰে পাৰ হ'বলগীয়া হৈছে নৈখন। নৈখনৰ জলস্তৰ ক্ৰমাৎ বৃদ্ধি পাই গৈ থকাত হাহাকাৰ লাগিছে, কিন্তু গাঁৱত আবদ্ধ লোকসকলে উদ্ধাৰৰ বাবে নাও আদিৰ পৰ্যাপ্ত ব্যৱস্থা নথকাত সমস্যাৰ সন্মুখীন হৈছে। লকডাউনের সময় সৃষ্টির সাধনাত ব্যস্ত একাংশ লোক। শিল্পীর কণ্ঠ যদি নিগড়িত হয়েছে নতুন গীত, তেন্তে ভাস্কর্য শিল্পীর হাতের পরশত প্রাণ পায় উঠিছে নতুন ভাস্কর্য। বাইহাটে এগারী আশীর উদ্ধার বিদ্যায় তাঁতর শালত বই উলিয়াইছে কেক্ষণমান বিশেষ গামোচা। আর প্রতিবেদনে বিদায় লৈছো দিনটির শিরোনামের পর। নমস্কার। গামোচাত মদ ভাগবতর শ্লোক, আশি বছরিয়া বৃদ্ধার অসাধ্য সাধন, এইগৰাকী মাইকন ডেকা। আশীৰ ঊৰ্ধৰ এইগৰাকী বৃদ্ধাই তাঁতশালত গামোচাত বই উলিয়াইছে মংগলচৰণ শ্লোক। খালি চকুৰি এইদৰে তাঁতশালত বহি বৃদ্ধাগৰাকী ব্যস্ত হৈ পৰে নতুন সৃষ্টিত। লকডাউনৰ সময়ত বিভিন্নজনে বিভিন্ন সৃষ্টিশীল কৰ্মত নিয়োজিত থকাৰ সময়তে আইতাগৰাকীয়ে সাধন কৰিছে এই অসাধ্য। কৰোনা ভাইৰাছ যা ওলাইছে, ক'তো ওলাব নোৱাৰি, সেইটোকে মই ভাবিলোঁ। নাম গুণ গাব নোৱাৰি, গোঁসাই ঘৰত যাব নোৱাৰি, এই আমাৰ গীতাৰ মংগলচৰণখিনিকে মই মানে বুটা বাছাৰ উলিয়াব পাৰিলে ভাল হ'ব নেকি। ইয়াৰ পূৰ্বেও আইতাগৰাকীয়ে তাঁতশালত প্ৰায় 70 ফুট দৈৰ্ঘ্যৰ গুণমালা বৈ উলিয়াই চমক সৃষ্টি কৰিছিল। কেৱল ইমানেই নহয়, আইতাগৰাকীয়ে ৰচনা কৰিছে মা দুৰ্গা আৰু নাম পুষ্পাঞ্জলি নামৰ দুখনকৈ নামৰ পুথিও। কিন্তু আর্থিক দুরবস্থার বাবে নাম পুষ্পাঞ্জলি নামের পুঁথিখন পাঠকর হাতত অর্পণ করিব নোৱাৰাত দুঃখিত আইতা। মা দুর্গা বলে এখন লিখেছিল, তারপর এটা মই মানে আর্থিক অভাবের কারণে মই মানে রাইজর ওসর মানে মই প্রকাশ করিব পারা নাই। 80 বছরীয় বৃদ্ধার এই কর্মস্পৃহা সকলোরে বাবে প্রেরণার উৎস হৈ ৰব বলি আশা ব্যক্ত করেছে আত্মীয়। বাইহাটৰ পৰা শ্ৰীমন্ত দাস, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। বাতৰি আগবঢ়াইছে এভাৰেষ্ট শ্বাহী পনীৰ মছলা টেষ্ট।